ছেলের সম্ভব আল্লাহ রহমত, আল্লাহ ছেলের দোয়া করবো, আমার ছেলে যে নিয়ে ভালো করে নিয়ে গেল আমার ইনশাল্লাহ, আল্লাহ রহমতে এমন ছেলে যেন সবার মা যেন চিকিৎসা করে ভালো করে বাইত নিয়ে যাইতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সুস্থ হয়েছি। এখানে প্রথম আইলাম তখন কুনি ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে গোড়ালি ফুলে গেছিল। এখন আল্লাহ রহমতে ইনশাল্লাহ অনেক কমছে কমছে, এখন ভালো হয়েছে। এখন আল্লাহ রহমতে বাড়ি হয়েছিল জান, বাড়ি কাজ করতে তো পায়ের নিচে ব্যথা করতো এবং হাত বাঁকা হয়ে গেছিল, প্লাস এই হাত একটু বাঁকা হয়েছিল হালকা, প্লাস দুই হাতে গোড়ালি ফুলে গেছিল, ইনশাল্লাহ এখন সুস্থ আছে। হ্যাঁ, অনেক খারাপ লাগতো তার সবসময়, এবং ভিতরে অনেক টনটন করতো, ব্যথা করতো, সিরিক পারতো, রাত্রে ঘুম হতো না, অনেক কষ্ট হতো। কিন্তু কিনে ব্যথা করছে, অনেক ব্যথা। আমার ছেলে এনু অনেক ডাক্তার দেখাইছে, দেখায় তাদের ভিডিও ডাক্তারের সব কিছু জানা হয়ে পরে আমার নিয়েছে। চার পাঁচজন ডাক্তার দেখাইছে না, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং বিভিন্ন স্টেরয়েড ওষুধ দিছে, ব্যথার ওষুধ দিছে, খাইছে কমছে এবং প্লাস আবার পরে আবার বেশি হয়েছে। যখন আমি ব্যথার ওষুধ খাইছি তখন ব্যথা কমছে, যখন খাওয়া বাদ দিয়েছি তখন ব্যথা বেশি হচ্ছে। ওষুধ খেলেই ভালো না খেলেই সমস্যা? খাওয়ার পাশাপাশি ব্যথা করতো, পরে যখন বেশি সমস্যা তখন আমরা এখানে এনে আসছি। মনে মনে ভাবছি আল্লাহ কোন রহমত করব, কি সমস্যা, আর আল্লাহ ছাড়া তো কবার জন্য। হ্যাঁ, ভিডিও আমি না ভিডিও বলতে আমি প্রতিদিন মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ভিডিও দেখতাম, দেখতে সারা ভিডিও দেখি, দেখতে দিতে প্রায় 6 মাস ধরে মানে প্রতিদিন দেখতে দেখতে, পরে বললাম যে যখন বেশি সমস্যা হয়ে গেল রুগী তখন আমি বললাম না এখানে নিয়ে যাই। হ্যাঁ, আমার 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 কাকিও আসছিল প্রায় 1.5 বছর আগে, এখানে আসছিল, সে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ সুস্থ আছে, তারও বলছে। এবং তারপরও আমি মোবাইলে ভিডিও দেখে দিয়ে অনেক রোগী সুস্থ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে আসছি, ইনশাল্লাহ সুস্থ হয়েছে আমার রোগী সুস্থ। হ্যাঁ, ডাক্তার শফিউল আপাদান স্যারের কাছে প্রথম যেদিন আসছিলাম সেদিন আম্মাকে দেখে বলছিল যে ইনশাল্লাহ সুস্থ হবে, পুরোপুরি ফিট হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। স্যারের মুখে যখন এই বলাটা শুনলাম তখন মনটা খুশি হয়েছে, নিজের কাছে মনে হলো সুস্থ হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক সুস্থ এখন, ভালো আছে, হাঁটা হাঁটা চলা করতে পারে, কোনো সমস্যা নাই, রাত্রে ঘুম ঠিক মতো হয়, ইনশাল্লাহ এখন অনেক সুস্থ, সুস্থ বলতে পুরো ফিট, কোনো সমস্যা নাই এখন আর ইনশাল্লাহ। আমি এনে এক সপ্তাহ ধরে আছি, এখন সব কিছু আমার মনে হয় ভালো, এখন আমি হাঁটতে পারি, চলাফেরা করতে ভালো, মনে হয় আমার শরীরের মধ্যে সব ইনশাল্লাহ মনে অসুখ বিসুখ নাই, আমি ভালো হয়ে গেছি। গে বাড়ি মহি মনে ফিরে যাইতে ইচ্ছা আন্দোলন, আগে মনে সময় আছিল বেতার জন্য ঘুম পাড়তে পারি নাই। এখানে আসার এক সপ্তাহ আগে মনে করেন 3-4-5 দিন ঘুম পাড়তে পারে না, সারা রাত ব্যথা করছে, সারা রাত কিনকি নাই ব্যথা করছে, ব্যথা করছে, ঘুম আসে না, সারা রাত ঘুম পাড়তে পারে না। আল্লাহ রহমতে ঘুম পাড়তে পারি, ব্যথাও নাই শরীরের মধ্যে ইনশাল্লাহ। ডক্টর সাহেব বলেন স্যার তো অনেক ভালো, আর কথাবার্তা মানে ব্যবহার আচার সবই ভালো, প্লাস এখানে স্টাফ আর সবাই ভালো, এবং আমাদের যে ইয়ে দিছে কাজল আপা সে তো অনেক ভালো, সে ইনশাল্লাহ দিয়ে আমাদের সুস্থ করছে, এবং এখানে যা আছে সবাই সুন্দর ব্যবহার আচার আচরণ সবাই ভালো, এখানে চিকিৎসা অনেক ভালো, এখানে চিকিৎসা ভালো, প্লাস বিভিন্ন থেরাপি দেওয়া হয় এবং অনেক ব্যথার কাজ করে, ভালো কাজ করে। অন্যান্য এখানে অনেক ভালো, যাদের বাতের সমস্যা প্লাস রিউমাটয়েড আর্থ্রাইটিস তারা এখানে আসলে অনেক ভালো চিকিৎসা পাবে এবং সুস্থ হয়ে যেতে পারবে। আমার চোখে দেখা 4-5 জন রোগী সুস্থ হয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরে গেছে, এবং মোবাইলে তো অনেক ভিডিও প্রত্যেক দিন দেখতেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী সুস্থ হয়ে চলে গেছে বাড়িতে। সেই সুস্থতার কাতারে আমার মাকে ইনশাল্লাহ এই ডিভিআরসি হসপিটাল থেকে সুস্থ করে নিয়ে যেতেছি, এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া। হ্যাঁ, মা সুস্থ থাকলে আসলে সব সময় ভালো লাগে, কারণ বাসার ভিতরে ব্যথা সবসময় ব্যথা, অসুস্থ থাকলে সবসময় মন খারাপ লাগে, কারণ যাতে এই রোগী ডিভিআরসি হসপিটালে আসলে পরে যে কোনো মানুষ অনলি ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারবে, এবং আমার মা ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে, এবং দোয়া করি ইনশাল্লাহ এই রোগটা যেন আর রিপিট না আসে আল্লাহর কাছে, এবং যাদের সমস্যা তারা এখানে আসতে পারেন, এসে ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারে। ছেলের সম্ভব আল্লাহ রহমত, আল্লাহ ছেলের দোয়া করবো, আমার ছেলে যে নিয়ে ভালো করে নিয়ে গেল আমার ইনশাল্লাহ, আল্লাহ রহমতে এমন ছেলে যেন সবার মা যেন
চিকিৎসা করে ভালো করে বাইত নিয়ে যাইতে পারে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুরকুল ডাক্তার, তার জন্য আমি দোয়া করি, তার হাসপাতালে আমি ভালো হয়ে গেলাম ইনশাল্লাহ। যেন ভালো থাকে, হ্যাঁ দোয়া যেন ইয়ে তো আমরা ভালো হয়েছি। যাদের সমস্যা রিউমাটয়েড আর্থারাইটিস বিভিন্ন বাতের সমস্যা, তারা যেন রিকার্স হসপিটালে আসে, এখানে চিকিৎসা নেয়, ইনশাল্লাহ এখানে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে ভালো হয়ে যেতে পারবে, বাড়িতে সুস্থ হয়ে ফিরে যেতে পারবে। হ্যাঁ, সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মাছ দা সবাই সুস্থ থাকে, এবং আমিও সবার জন্য দোয়া করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।